ইংরেজি শিক্ষানুষ্ঠানসমূহত মাতৃভাষা মাধ্যমৰ শিক্ষানুষ্ঠানত ভাল ইংরেজি শিক্ষকৰ দ্বারা ইংরেজি শিকোৱাৰ ব্যৱস্থা গ্রহণ করব, ভালকৈ আন্তঃগাঁথনি প্রস্তুত করার ব্যবস্থা গ্রহণ করব, ছাত্র ছাত্রীসকলক বিজ্ঞান আর গণিতের যদি ইংরাজির টার্মোলজি শিকাব খুঁজে শিকাও, আমার তার প্রতি সমর্থন আছে, ভালকৈ ইংরেজি শিকাও, কিন্তু মাতৃভাষা মাধ্যমত হাত দি নহয়, মাতৃভাষা মাধ্যমক নিষেধ করি বা ধ্বংস করে নহয়। অসমীয়া মাতৃভাষা আর বড়ো মাতৃভাষাকে ধরে অন্যান্য মাতৃভাষার বর্তমান পাঠ্যক্রমে প্রচলিত হয়ে আছে, সেই সময় সরকারে কিন্তু কেবল মাত্র ইংরেজি শিকোৱা গোহাই দি পেলায় মাতৃভাষা মাধ্যমের পাঠ্যপুথি প্রচলন আর প্রকাশ করার তেখেতকলে অপরাধ করে অপরাধ হয়েছে, আর তেখেতকলে ইংরেজি মাতৃভাষা ইংরেজি মাধ্যমের পাঠ্যপুথি প্রস্তুত করে বিদ্যালয় করেছে। এই কার্য সহ্য করা নহব, অতি শীঘ্রে এই আকুরগোজ মনোভাব বাতিল করব লাগবে। অসমের শিক্ষানুষ্ঠানসমূহ মাতৃভাষার শিক্ষানুষ্ঠানসমূহ অসমীয়া মাতৃভাষা মাধ্যম আর অন্যান্য বড়ো মাতৃভাষা মাধ্যম বা অন্যান্য মাতৃভাষা মাধ্যমত যুব পাঠ্যপুথি প্রচলিত হয়ে আছে সেইসমূহ ভাষাত পাঠ্যপুথি প্রচলিত প্রকাশ করে পেলায় দিয়ার অতি শীঘ্রে ব্যবস্থা গ্রহণ করব। বিজ্ঞানীসকলে কয়, অসমের বিজ্ঞান সমিতিয়ে কৈছে যে শিশু এটার গণিত বিজ্ঞানকে ধরে অন্যান্য বিষয়সমূহ আহরণের কারণে উত্তম মাধ্যমটি হয়েছে মাতৃভাষা মাধ্যম। আমি ইংরাজি শিকার পরিপন্থী নহয়, আমি ইংরাজি শিকার পরিপন্থী নয়, ইংরাজি শিকক, কিন্তু আমি কৈছো অসমের যেসমূহ মাতৃভাষা মাধ্যমের শিক্ষানুষ্ঠান আছে, যেসমূহ অসমীয়া ভাষা প্রচলিত হয়ে আছে, যেসমূহ বড়ো ভাষাত পাঠ্যপুথি প্রচলিত, এইসমূহ শিক্ষানুষ্ঠানত ভালকৈ ইংরাজি শিক্ষক দিয়ার ব্যবস্থা গ্রহণ করা, মুখ্যমন্ত্রীগুলো তেখেতের সন্তানক ভালকৈ ইংরাজি শিকার কথাটো চিন্তা করে, সেই ধরনে অসমের প্রতিগী সন্তানক ভালকৈ ইংরেজি শিকার কথাটো চিন্তা করো, প্রতি শিক্ষানুষ্ঠানত ভাল ইংরেজি শিক্ষক দিয়ক, ভালকৈ ইংরেজি পড়ার ব্যবস্থা করব, গণিত বিজ্ঞানের টার্মোলজি সমূহ যদি ইংরেজি শিকাব শিকার ব্যবস্থা গ্রহণ করব, আন্তঃগাঁথনি উন্নত করব, তার কিন্তু তাকে নকরে যদি কয় যে ইংরাজি শিকাক দোহাই দি পেলায় যদি মাতৃভাষা মাধ্যমকে ধ্বংস করব নয়, এই কথাটা আমি সহ্য করব নয়। যিকোনো সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার সকলোরে অধিকার আছে, কিন্তু দেখবলে পাইছো বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে গণতান্ত্রিক মনোভাব সম্পূর্ণরূপে পরিহার করে একটা আকুরগোজ মনোভাবের সম্পূর্ণ অগণতান্ত্রিক চরিত্র এটা অক্ষুণ্ণ রাখি তাদের সিদ্ধান্তসমূহ গ্রহণ করে, এই সিদ্ধান্তসমূহ রাইজর পরিপন্থী, জনসাধারণের পরিপন্থী, আর জনসাধারণের পরিপন্থী কোনো কথাই ছাত্র সন্থায় কোনো কালে গ্রহণ করা নাই আর গ্রহণ নকরে, গতি ছাত্র সন্থায় রাইজক লই ছাত্র ছাত্রছাত্রীর মঙ্গলের কারণে মাতৃভাষা মাধ্যম প্রচলনের কারণে আমার যে আন্দোলন, এই আন্দোলন চলি থাকবে, যেতালেক মাতৃভাষা মাধ্যম নিষেধ করার ষড়যন্ত্র বন্ধ নকরে, যেতালেক শিক্ষানুষ্ঠান পুনের মাতৃভাষা মাধ্যমের পাঠ্যপুথি প্রকাশ করে দিয়ার ব্যবস্থা নকরে, আমার কিন্তু প্রতিবাদ অব্যাহত থাকি, আমি কারণ গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করবেন একটা সংগঠন, আমি গণতান্ত্রিক দেশের নাগরিক, আমি গণতান্ত্রিক গণতন্ত্র বিশ্বাস করি, গণতান্ত্রিকভাবে আমার প্রতিবাদ অব্যাহত থাকি।